আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা চিকেন রান্না নিয়ে চলে আসলাম। সবাই তো বাসায় চিকেন সচরাচর রান্না করেনি, আজকে আমি একটা আস্ত রসুন দিয়ে আলু দিয়ে চিকেনটাকে ঝোল করব। আমাদের দুইজনেরই আজকে আসলে দেশি মুরগি খাইতে অনেক ইচ্ছা করতেছিল। এই দেশে তো দেশি মুরগি পাওয়া যায় না, এখানে দেশি মুরগি টাইপের একটা মুরগি পাওয়া যায়। আজকে আমি এখানে হার্ট চিকেনটাকে এই দেশে ইউজ করতেছি, এটা অলমোস্ট দেশি মুরগির মতোই খাইতে। আমি চিকেনটাকে স্কিন সহ নিয়েছি। কেউ কেউ আসলে স্কিন খাইতে খুব পছন্দ করে, আবার কেউ কেউ খায় না। আমরা দুইজনই স্কিন খাইতে আসলে পছন্দ করি, এই জন্য আমরা স্কিন সহই নিয়ে আসছি। আর এই যে আমার হাজব্যান্ডকেও কেউ বলছি একটু পেঁয়াজ আলু কুটে দিতে, কারণ ওর আসলে কুচানো অনেক সুন্দর পারে, সেই জন্য ও পেঁয়াজ আলুগুলোকে কেটে দিচ্ছে আমাকে। আর আমি এই পাশে মুরগিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম। এই যে আমার পিএইচ কাটা চলতেছে, দেখা যাক আজকে রান্নাটা কেমন হয়। আজকে আমরা রান্না করব, একটু বাটা মশলা ইউজ করছি আমি এখানে। এখানে আজকে আমি হচ্ছে একটু পেঁয়াজ, আদা, রসুন, সাথে আমি দুইটা এলাচ, একটু দারচিনি আর তিনটা লবঙ্গ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটি আজকে আমি রান্নাতে ইউজ করব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই আমি এই যে কড়াইতে প্যান বসিয়ে দিচ্ছি, সাথে আমি একটু তেল দিয়ে নিব। এই যে আর আমার রান্নায় নাকি এখন তেল বেশি হয়ে যায়, যখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি আমার হাজব্যান্ড বলে আমি নাকি তেল একটু বেশি দিচ্ছি। যাই হোক, আমরা আবার তেল একটু কম দিয়ে রান্না শুরু করব। আর আমি এই যে এই পাশে গুঁড়া মশলাটাকে একটু গুছিয়ে নিলাম। আমি এখানে নিয়েছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ আর গুঁড়া মরিচ, সাথে আমি নিয়ে নিচ্ছি একটা তেজপাতা, একটু গোলমরিচ। আর এই যে আমার বাটা মশলার পেস্টটা রেডি। এই যে এখন আমার তেলটা গরম হয়ে এসেছে, আমি প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি। এই যে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর আমি এখানে আবার একটা পেঁয়াজ হচ্ছে ওই বাটা মশলার সাথে বেটেও নিয়েছি একটা পেঁয়াজ। আর পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হলে আমি এখানে একটু তেজপাতা, 2টা শুকনা মরিচ আর গোলমরিচ 2টা দিয়ে দিয়েছি। এই যে এখন নাড়া নাচাড়ি করতেছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তার একটু পরে আমি হচ্ছে মাংসটাকে মিশিয়ে দিয়েছি। এই যে মুরগির মাংসটাকে মিশিয়ে দিলাম, আর সাথে আমি বাটা মশলাগুলোও দিয়ে দিলাম, আর সাথে আমি গুঁড়া মশলাগুলোকেও অ্যাড করে দিব। সবগুলো মিক্স করে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রথমে বাটা মশলাটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম, এই যে একটু ভেজে নিচ্ছি। আর গুঁড়া মশলাটা আপনারা পরিমাণ মতো দিবেন, আমি সব কিছুই আমি ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি হচ্ছে 2 চা চামচ মতো, আর হলুদ আর গুঁড়া মরিচ দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এই যে এবার সব মিশিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবেন। আর দেশি মুরগি কার কার খাইতে ভালো লাগে জানাবেন। দেশে থাকলে আসলে দেশের খাবারটা ভালো লাগে, তখন আসলে বুঝিনি, কিন্তু বিদেশ আসার পরে আসলে অনেক খাবারই এখন আমি মিস করি। এই যে আমার হাজব্যান্ড, সে নেড়ে চেড়ে দিচ্ছে রান্নাটা, সে আজকে আমাকে আসলে অনেক হেল্প করে দিয়েছে। এই যে মাংসটা কষানো হচ্ছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন কালার দেখে বোঝা যাচ্ছে যে না, মশলাটা মনে হয় ঠিকঠাকই দিয়েছি। আর যদি দেখেন যে না ভালো কালার হয়নি, এখন একটু যেটা কম বেশি মনে করেন অ্যাড করে দিতে পারেন। এখন আমি চুলাটা পুরাটাই হাই হিটে রেখেছি। আজকে আমি রান্নাতে একটা আস্ত রসুন ইউজ করব। এখানে আসলে দেশি রসুনটা থাকলে ভালো হতো, ছোট ছোট 5-6টা অ্যাড করে দেওয়া যেত। যেহেতু এখানে দেশি রসুনটা নাই, আমি এখানকার রসুনটা ইউজ করতেছি, দেখা যাক কেমন হয়। এই যে আমার কষানোটা শেষ, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এই যে আমি আজকে মুরগিটা ঝোলঝোলি করব, এই জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে মানে রান্না করে নিব। এই যে আমি এখন আর একটু পানি দিচ্ছি, কারণ আমি আজকে একটা ঝোল ঝোল মতোই করতে চাচ্ছি। আমার তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে। এই তো আমি এবার ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখুন কেমন হয়েছে, এই যে আমি কয়েকবার ঢাকনা উঠাই নাড়াচাড়া করে দিয়েছি, আর এই যে প্রায় সিদ্ধ এসেছে আমার মুরগিটা। দেখে আমি এখন শেষের দিকে এসে আলুটা দিয়ে দিলাম।
যে আলু দিয়েও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা মোটামুটি 80% সিদ্ধ হইলেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এই যে এবার আমি আস্ত রসুনটাকেও অ্যাড করে দিব। এই যে আস্ত রসুনটা দিয়ে দিলাম। এই যে এবার আমি আবার ঢাকনা দিয়ে আবার 15 মিনিট লো হিটে রান্না করেছি। এই যে আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নেব। আমি একটা বাটিতে 2 পিস মাংস, একটু আলু ঝোল আর রসুনটাকে তুলে নিচ্ছি। এই যে কেমন লাগলো আজকে আমার মুরগির ঝোলটা, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন। আর নতুন কোনো রেসিপি থাকলেও আমার সাথে শেয়ার করবেন। এই যে কেমন লাগছে আমার রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।